আজকে আমরা করব দেখো ক্লাস 9 এর একটি চ্যাপ্টার লগারিদম। তো লগারিদম করার জন্য কিছু ফর্মুলা আমাদের জানতে হবে। তো লগারিদম কে লগ বলে লিখে, পুরোটা লিখে না লগ। আর এই যে নিচে যেটা থাকে সেটা হচ্ছে, এটাকে বলে বেস বা নিধান, আর এটা হচ্ছে লগের যে মানটা সেটা। লগ ওয়ান বেস এ মানে ইন জেনারেল যে কোনো কিছু হতে পারে, টু থ্রি ফোর ফাইভ এন আপ টু যে কোনো কিছু। লগ ওয়ান তার ভ্যালু হচ্ছে সবসময় জিরো হয়। লগ এ বেস এ হচ্ছে ওয়ান, তার মানে লগ এ বেস এ, বেসের কথাটা পরে বলে, টু বেস টু, থ্রি বেস থ্রি, মানে যেটা লগ সেটাই বেস থাকবে আর কি, ফোর বেস ফোর, এরকম তার মান হবে ওয়ান। এটা সব জায়গাতেই ইন জেনারেল আমি নিয়েছি। তারপর এরকম যদি হয় এ টু দি পাওয়ার লগ এম বেস এ, মানে এইটা যা বেস হলো তার উপরেই পাওয়ার, তাহলে তার ভ্যালুটা হবে এম। তারপর লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি, মানে উল্টে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে লগ এ বেস এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। লগ এ বেস বি সেটাকে লেখা যায়, এটা যদি উল্টাতে চাই আমি বেসটাকে, তাহলে ওয়ান বাই লগ বি বেস এ। নেক্সট যদি আমি বেসটাকে চেঞ্জ করতে যাই, কিছু কিছু অঙ্ক থাকে যে বেস চেঞ্জ করে নি, লগ এম বেস এ, সেটাকে আমি যদি বিতে কিছু আনতে চাই, তাহলে লগ এম বেস বি, যেহেতু বিটা আনলাম, ইন্টু লগ বি বেস এ, যেখানে বি আসলো তাহলে এটাতে বি চলে যাবে। এবার এই ফর্মুলা হিসেবে দেখো, এইখানে এই বেস দুটো একই থাকে বলে বি বি বলে লগ এ বেস এ হয়ে যায়, সেই হিসাবেই এখানে বি বি কেটে যায়, এম বেস এ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে লগ এম বেস বি, সেক্ষেত্রে হচ্ছে লগ এম বাই লগ বি। এবার বেসটা তুমি যা খুশি আনতে পারো, এ টু থ্রি ফোর যাই হোক, মানে এরকম থাকলে লগ এম বাই বি হয়। এবার যদি গুণ থাকে, লগ এম ওয়ান এম টু এম থ্রি এগুলো কিন্তু সব ইন্টু বেস এ থাকে, তাহলে সেটা যোগ হয়ে যায়, লগ এম ওয়ান বেস এ প্লাস লগ এম টু বেস এ লগ এম থ্রি বেস এ। এবার লগ ওয়ান বাই এ বেস হচ্ছে এ, তাহলে তার মান হবে মাইনাস ওয়ান। এখানে ছিল লগ এ বেস এ, তার মান ওয়ান, এটা হচ্ছে ওয়ান বাই এ বেস হচ্ছে মাইনাস ওয়ান। নেক্সট হচ্ছে লগ এম বেস এ টু দি পাওয়ার সি, টু দি পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে সি ইন্টু লগ এম বেস এ হয়ে যাবে। গুণের সূত্র অনুযায়ী যোগ হয়, তার মানে লগ এম এন বেস এ, মানে লগ এম প্লাস লগ এন। আর ভাগের সূত্র অনুযায়ী বিয়োগ হয়, তাহলে লগ এম মাইনাস লগ এন, বেসটা যা আছে তাই থাকবে। এবার হচ্ছে লগ এম বেস এ ইজ ইকাল টু, যদি লগ এন বেস এ হয়, দুটোরই বেস যদি সমান হয়, সেটা হবে এম ইজ ইকাল টু এন, বোঝা গেল। আর সমাধানের ক্ষেত্রে এটা আসে, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু যদি বি হয়, তাহলে এক্স ইজ ইকাল টু লগ বি বেস এ হয়ে যাবে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলাগুলোকে আমাদের ভালো করে মুখস্থ করতে হবে, তবে আমরা লগের অঙ্ক করতে পারব। এবার তাহলে আমরা অঙ্কে যাই। প্রথমে দেখো কষে দেখি 21 এর মান নির্ণয় করতে বলেছে এটা, তাহলে প্রথমে আমি একের একটা করব। দেখো লগ 1728 তার বেস হচ্ছে 2 রুট 3। এবার 1728 টাকে, এবার আমরা কি জানি লগ এ বেস এ মানে হচ্ছে কি 1, তাহলে এখানে 2 রুট 3 আনতে হবে, টু দি পাওয়ার কিছু একটা আসবে, তাহলে আমরা 1728 এর উৎপাদকের বিশ্লেষণ করি। দেখো এর উৎপাদকের বিশ্লেষণ করেছি, করে হয়েছে আমার ছখানা দুই হয়েছে, তিনটে তিন হয়েছে। এবার জানতে হবে টু রুট থ্রি যেহেতু আছে, তাহলে দেখো এখানে যদি রুট থ্রি আমি নিই, তাহলে রুট থ্রি কটা হবে, ছটা হবে, কারণ দুটো রুট থ্রি মিলে একটা থ্রি হয়, তাহলে টু রুট থ্রি হোল টু দি পাওয়ার সিক্স লিখতে পারি, কারণ দুটো দুই তো ছটাই আছে, আর রুট থ্রিও ছটা হবে, যেহেতু তিন তিনটে আছে দুটো দুটো করে, তাহলে ইজ ইকুয়াল টু লিখতে পারি লগ টু রুট থ্রি টু দি পাওয়ার সিক্স বেস টু রুট থ্রি, বেসটা কিন্তু নিচে হলো। এবার আমরা কি ফর্মুলা জানি, লগ এ বেস এ ইজ ইকুয়াল টু ওয়ান, সেটা থেকে আসবে,
আর একটা ফর্মুলা ছিল টু দি পাওয়ার সি, তার মানে সিটা সামনে আসে, তার মানে এটা থেকে লিখতে পারি সিক্স লগ টু রুট থ্রি বেস টু রুট থ্রি। এই এবার এইটার মান হচ্ছে ওয়ান, তার মানে সিক্স ইন্টু ওয়ান, তার মানে ভ্যালু হচ্ছে সিক্স। উত্তর হবে নিম্ন মান ছয়, বোঝা গেল? এবার দেখো দু নম্বরটা, দু নম্বর বলেছে লগ জিরো পয়েন্ট জিরো ওয়ান, বেসটা লিখে নেবে তাহলে জায়গাটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 জিরো, পাঁচটা জিরো, তিন চার পাঁচ, এটা হচ্ছে ওয়ান। এবার এইটা তুলি পাওয়ার কিছু একটা আনতে হবে, তাহলে কত হবে? তাহলে দেখো এখানে দুটো ঘর আছে আর এখানে আছে ছখানা ঘর, তাহলে এক যেহেতু আছে যা যা গুণ করবে এটার সঙ্গে আবার এটার সঙ্গে, তাহলে এটা হবে টু দি পাওয়ার থ্রি। তার মানে লগ বেসটা হবে এটা, এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার থ্রি। থ্রিটা কেন লিখলাম, কারণ দেখবে এখানে এখানে দুটো আছে আর এখানে পয়েন্টের পর ছটা ঘর আছে, এক যেহেতু শেষে এক দিয়ে গুণ হলে একই আসে, সেই জন্য এইটা। তার মানে এটাকে লিখতে পারি থ্রি লগ জিরো পয়েন্ট জিরো ওয়ান, তার মানে এইটার মান হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি, তাহলে নির্ণয় মান হচ্ছে থ্রি। এরপরে দেখো এইটা, এটা তোমার নিজেরা করবে, দুশো ষোলো মানে কি সিক্স টু দি পাওয়ার থ্রি, তাহলে রুট সিক্স, যেহেতু এখানে রুট সিক্স আছে এখানে রুট সিক্স এর পাওয়ার করতে হবে, তাহলে রুট সিক্স টু দি পাওয়ার কত হবে, সিক্স হবে, তাহলে এখানে হবে লগ রুট সিক্স বেস রুট সিক্স টু দি পাওয়ার থ্রি, তা থ্রিটা সামনে আসবে, তা এই সিক্স টু দি পাওয়ার সিক্স, সরি সিক্স, তাহলে হয়ে যাবে সিক্স অ্যান্সার। নেক্সট দেখো চার নাম্বার, লগ ফোর ওয়ান বাই সিক্সটি ফোর, এইটা এবার ওয়ান বাই সিক্সটি ফোর মানে কি হয়, লগ বেসটা ফোর, ফোর এখানে যেহেতু ফোর আছে এখানে ফোরেরই পাওয়ার করতে হবে, ওয়ান বাই ফোর টু দি পাওয়ার থ্রি। এবার ওয়ান বাইটাকে ওপরে তুললে সূচকের নিয়ম আমরা জানি, এটা ওপরে গেলে কি হবে, ফোর টু দি পাওয়ার মাইনাস থ্রি হয় ওয়ান বাইটা, তার মানে সামনে কি আসবে, মাইনাস লগ ফোর বেস ফোর, তার মানে হবে মাইনাস থ্রি, তার মানে নিম্ন মান মাইনাস থ্রি। এবার দেখো দুয়ের এক বলেছে দুশো এই ছশো পঁচিশের লগারিদম ফোর হলে নিধান কি হবে, নিধান মানে যেটা বেসটা, তাহলে আমি নিধানটাকে প্রথমে ধরে নিই, মনে করি নিধান ইজ ইকুয়াল টু এক্স, তাহলে কি হবে, লগ ছশো পঁচিশের লগারিদম বলেছে, ছশো পঁচিশ বেস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর। এখান থেকে কি লিখতে পারি, চোদ্দ নম্বর ফর্মুলাটা অনুযায়ী দেখো, চোদ্দ নম্বর ফর্মুলাতে এখানে কি ছিল, লগ বি বেস এ এক্স যদি হয়, তাহলে উল্টো থেকে যাচ্ছে, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মানে বেসের ওপরে এইটা ইজ ইকুয়াল টু বি হবে, তার মানে এখান থেকে কি পাওয়া যাবে, এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে ছশো পঁচিশ। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর যখন আছে এখানেও কিছু একটা টু দি পাওয়ার ফোর করতে হবে, সেটা হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফোর, ফাইভ টু দি পাওয়ার ফোর মানে ছশো পঁচিশ। এবার দুটোরই যেহেতু উপরে ফোর আছে তার মানে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ফাইভ হলো, তাহলে উত্তর কি হবে, নিধান হবে ফাইভ, এটা হয়ে গেল। নেক্সট অঙ্কটাও দেখো একই রকম ভাবে করে নিতে হবে, তার মানে লগ ফাইভ এইট থ্রি টু বেস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সিক্স, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু হবে এইটা। এবার এইটাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখবে কত টু দি পাওয়ার সিক্স হচ্ছে, সেই হিসাবে করতে হবে। নেক্সট দেখো তিনের এ, ওয়ান প্লাস লগ
a base 10 is equal to 2 log b base 10 এখান থেকে a b a কে b এর আকারে প্রকাশ করতে বলেছে এটাকে দেখো যেহেতু সবগুলোর বেস 10 আছে তাহলে 1 মানে এটাকে কি লিখতে পারি log 10 বেস 10 কারণ a বেস a মানে 1 আমরা জানি প্লাস log a বেস 10 এবার 2 টা সামনে আছে সেই 2 টাকে তাহলে পাওয়ারে নিয়ে যেতে পারি কারণ পাওয়ার থাকলে সেটা সামনে গুণ হয় তাহলে log b স্কয়ার বেস হচ্ছে 10 এবার দেখো সবগুলোর বেস 10 হয়ে গেল এবার log এর যোগ থাকলে কি হয় গুণ হয়ে যায় বেসও সেম অসুবিধা নেই log বেস 10 আর এটা এই দুটো গুণ হয়ে যাবে 10 a হয়ে গেল এই 10 টা আর এই এটা গুণ হয়ে গেল তাহলে log বেস 10 এটা হচ্ছে b স্কয়ার এবার তাহলে দুদিকেই দেখো log এর বেস 10 তাহলে দুদিক থেকে এই log এর পারটা ক্যান্সেল হয়ে যায় কাটবে না কিন্তু ক্যান্সেল হয়ে যায় তার মানে 10 a ইজ ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার তার মানে a ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই 10 তাহলে a কে b এর সম্পর্কে প্রকাশ করা গেল তাহলে উত্তর হবে নির্ণেয় সম্পর্ক ইজ ইকুয়াল টু মানে নির্ণেয় সম্পর্ক হলো a ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই 10 এবার দেখো b এর টা b এর টাও একই রকম ভাবে শুধু এখানে 3 আছে थ्री प्लस लॉग एक्स बेस टेन इज इक्वल टू टू लॉग वाई बेस टेन तले आगे मतन एखान कि करब लॉग टेन बेस टेन कर सामने थ्री टा था थ्री टा पर लाइने ऊपर उठे जाए और यहाँ हे लॉग वाई बेस टेन টুটা উপরে উঠে গেল এবার থ্রিটা যেহেতু সামনে আছে তাহলে থ্রিটা পাওয়ারে চলে যাবে তার মানে লগ টেন বেস টেন এটা টেন কিউব প্লাস লগ এক্স বেস টেন খেয়াল রাখবে লেখার সময় যেন লগের সঙ্গে যেটা থাকে সেটা একই লাইনে থাকবে বেসটা নিচে পাওয়ারটা উপরে থাকবে অনেকে লিখতে উপর নিচে হয়ে যায় তাহলে কিন্তু বেস আর সংখ্যাটা উল্টো পাল্টা হয়ে যাবে এবার সবগুলোর হয়ে গেল তাহলে যোগ মানে গুণ হয়ে যাচ্ছে তার মানে লগ এইটা 10 কিউব মানে কত 1000 তার মানে 1000 x ইজ ইকুয়াল টু এটা y স্কয়ার তার মানে কি হচ্ছে 1000 x ইজ ইকুয়াল টু y স্কয়ার এবার x মানে তার মানে কি y স্কয়ার বাই 1000 এক্স কে প্রকাশ করতে বলেছিল হয়ে গেল নির্ণয় সম্পর্ক এক্স ইজ ইকুয়াল টু এত এবার দেখো মান নির্ণয় চারের একেরটা দেখো এই এবার এখানে কি করব ২৭টাকে তিনের পাওয়ার করব যেখানে যেহেতু বেসটা তিন আছে তার মানে লগ প্রথম থেকে যা যা আছে সেরকম থাকবে সাতাশ মানে কত তিনের কিউব আর অলরেডি ওপরে একটা তিন আছে তার মানে কত হয়ে যাবে তিন টু দি পাওয়ার নাইন হয়ে যাবে বেস তিন থাকবে সাতাশ মানে তিনের কিউব আর একটা তিন ছিল তার মানে তিন টু দি পাওয়ার নয় হলো বেস যেরকম আছে এবার দেখো এই নয়টা সামনে চলে আসবে তার মানে লগ এখানে বেস তিন আছে এই নয়টার সামনে আসে আর এখানে পড়ে থাকছে লগ থ্রি বেস থ্রি তাহলে এই পার্টটা কত হয়ে যাচ্ছে ওয়ান তাহলে এখানে পড়ে থাকছে এইটা কারণ এটা ওয়ান হয়ে গেল এবার নয় মানে আবার কি নয় মানে আবার হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে এখানে লিখতে পারি তিন স্কোয়ার টুটা আবার সামনে আসলো ভেতরে পড়ে থাকলো লগ থ্রি বেস থ্রি
তাহলে এখান থেকে 3 বেস 3 টা 1 হয়ে গেছে তাহলে এখানে পড়ে থাকছে এই 2 টা বাইটার সাথে চলে আসছে 2 বেস 2 তাহলে এটা মানে কত 2 বেস 2 মানে 1 তার মানে log 1 বেস 2 হয়ে যাচ্ছে তাহলে log 1 এর মান কত 0 তাহলে নিম্ন মান হচ্ছে 0 হয়ে গেল একটা একটা করে এদিক থেকে করতে করতে আসছে আর নেক্সট দেখো বি8টা টুকে নি দেখো এই এটা ইজ इक्वल টু লিখতে পারি log রুট থাকা মানে টু দি পাওয়ার হাফ হয় তার মানে হচ্ছে 27 টু দি পাওয়ার হাফ প্লাস log 8 মানে কি 2 কিউব তার মানে 2 এর কিউব মাইনাস log 1000 টু দি পাওয়ার হাফ रूट आछे एबार नीचे देखो लग होच्छे 1.2 तार माने कि लग 12 बाई 10 लेखा जाए एबार देखो लग 27 माने कि 3 एर क्यूब तार माने 3 टू दि पावर 3 बाई 2 होबे कारण हाफ तो एकटा आछे होलो प्लस लग 2 क्यूब माइनस 1000 माने कि लेखा जाए दस एर क्यूब लेखा जाए ता माने लग दस टू दि पावर 3 बाई 2 हलो एबार देखो भाग माने कि है वियोग ता माने लग 12 माइनस लग 10 हलो एबार देखो ओपर थेके आमी कमन नेब एबार देखो 3 बाई 2 गुलो सब सामने चले आसबे ता माने 3 बाई 2 जेहेतु पावारे आछे 3 by 2 log 3 plus cube tau aslo 2 minus 3 by 2 log 10 holo এবার 12 টাকে কি ভাঙা যায় 3 গুণ 4 তার মানে গুণের নিয়ম অনুসারে কি হয় যোগ হয় তার মানে log 4 plus log 3 তার মানে 12 মানে এখান থেকে হচ্ছে 4 গুণ 3 তার গুণের নিয়ম অনুসারে যোগ হয় তাই এটা माइनस लग टेन हलो एबार देखो ओपर थेके जदि आमी 3 बाई 2 टा कमन नी ब्रैकेटर मध्य पड़े थाकछे लग 3 प्लस एइखान थेके देखो एइखाने आछे होच्छे लग 2 आर एखाने 3 तो कमन चले गेछे बाई 2 तार माने एकटा 2 दिए गुण हो जाबे तार माने 2 लग 2 होबे কারণ এই দুইটা তো কমন গেছে দুইটা তো ছিল না তাই 2 গুণ 2 যদি করি তাহলে 3 log 2 আসছে সেই জন্য এটা এখানে এলো মাইনাস 3 বাই 2 কমন চলে গেছে log 10 এবার log 4 টাকে কি লেখা যায় 2 স্কয়ার log 2 স্কয়ার প্লাস log 3 মাইনাস log 10 এবার 2 টা সামনে আসবে তার মানে 3 বাই 2 log 3 plus 2 log 2 minus log 10 by 2 log 2 plus log 3 minus log 10 তাহলে উপরে আর নিচের পোরশনটা দেখো এক হলো কেটে গেল তাহলে ইজ इक्वल टू হচ্ছে 3 বাই 2 তাহলে নিম্ন মান হবে 3 বাই 2 বোঝা গেল এবার দেখো সি8টা দেখো প্রথম দুটো থেকে আমার ফর্মুলা কি ছিল ওই যে এ বেস বি ইনটু এরকম ভাবে যদি থাকে বেস চেঞ্জ করে এই ফর্মুলাটা ওই যে এম ডি এর এই ফর্মুলাটা ছিল আমাদের দেখো এই যে এই ফর্মুলাটা এম বেস বি বি বেস এ তাহলে কি হবে এম বেস এ সেই হিসাবে এখানটা কি লেখা যায় দেখো সেইখান থেকে এই 4 আর 4 দুটো ক্যান্সেল হয়ে গিয়ে এটা থেকে লেখা যায় log 5 বেস 3 হলো পরের দুটো থেকে কি লেখা যায় 6 আর 6 ক্যান্সেল হয়ে গিয়ে log 7 বেস 5 ইনটু log 3 বেস 7 হলো ইজ इक्वल टू দেখো আবার প্রথম দুটো থেকে কি লেখা যায় 5 5 ক্যান্সেল হয়ে গিয়ে log 7 বেস 3 ইনটু log 3 বেস 7 এবার দেখো দুটোই অল্টারনেট করে আছে তাহলে a বেস b আর b বেস a ইনটু যদি গুণ করি তাহলে কি হয় আমার 1 হচ্ছে
তাহলে নিম্নে মান হবে 1 এবার দেখো ডি নাম্বারটা log 384 by 5 তার মানে কি হবে 384 minus 5 is equal to log 384 base 10 minus log 5 base 10 কারণ ভাগ হলে বিয়োগ হয় পরগুলো সেরকম ভাবেই একভাবে log 81 base 10 minus log 32 base 10 plus 3 log 5 base 10 minus 3 log 3 base 10 plus log 1 base 10 minus log 9 base 10 হলো এবার দেখো 384 টাকে আমি উৎপাদক বিশ্লেষণ করেছি এখানে হয়েছে 7টা 2 1টা 3 তার মানে এটাকে কি লেখা যায় log 7টা 2 মানে 2 টু দি পাওয়ার 7 ইনটু দ্য 3 তাহলে ইনটু মানে সেটা আবার যোগ হয়ে যাবে তার মানে log 3 বেস 10 হয়ে যাবে কারণ এইগুলো তো সব ইনটু 7টা 2 মানে একবারে নিলাম 2 টু দি পাওয়ার 7 আর log 3 তারপর 5 টাকে আর ভাঙা যায় না log 5 বেস 10 81 টাকে কি লেখা যায় 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার হচ্ছে 4 তাহলে এখানে লিখবো হচ্ছে 3 টু দি পাওয়ার 4 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 আচ্ছা প্লাস এটা হচ্ছে তোমার 3 log 5 বেস 10 তারপরে হচ্ছে মাইনাস 3 log 3 বেস 10 log 1 এর মান 0 সেটা লিখছি না মাইনাস এটা হচ্ছে কি হবে 3 স্কয়ার হলো এবার পাওয়ার গুলোকে সব সামনে নিয়ে আসবো এখানে তাহলে কি হচ্ছে 7 log 2 বেস 10 প্লাস log 3 বেস 10 প্লাস log 5 বেস 10 প্লাস 4 টু দি পাওয়ার ছিল যেহেতু 3 বেস 10 মাইনাস 5 লগ পাওয়ারগুলো সব চলে আসছে সামনে প্লাস 3 লগ 5 বেস 10 মাইনাস 3 লগ 3 বেস 10 এটা চলে আসলে 2 লগ 3 বেস 10 এবার দেখো 2 এর ক্ষেত্রে কি আছে log 2 এর ক্ষেত্রে এখানে একটা আছে 7 log 2 আর আছে এখানে হচ্ছে minus 5 log 2 তার মানে এখানে কি হবে 2 log 2 base 10 এবার 3 এর ক্ষেত্রে দেখো log 3 এখানে একটা আছে এখানে একটা আছে 5টা হলো আর এইখানে আছে minus 2 তাহলে এখানে দেখো এখানে একটা দুটো হচ্ছে 5টা মাইনাস 3 মানে হচ্ছে দুটো এখানে মাইনাস 2 তার মানে লগ 3 পুরো ক্যান্সেল হয়ে গেল এইটার সাথে এই দুটো আর এটার সাথে এইটা এবার লগ 5 এর ব্যাপারটা দেখো লগ একটা এখানে একটা 5 আছে এখানে একটা 3 আছে তার মানে টোটাল 4টে মাইনাস 1টা তার মানে কত হচ্ছে মাইনাস 5টা মানে হচ্ছে মাইনাস 1টা ও না এটা তো 2 সরি এইখানে হচ্ছে তার মানে দেখো লগ 5 এখানে একটা আছে আর এখানে তিনটে আছে তার মানে টোটাল হচ্ছে 4টে 4 log 5 বেস 10 হলো এইবার কি করব দেখো এইবার আমি 2 গুলোকে যদি উপরে তুলে দিই এখানে দেখো এটা গন্ডগোল হয়েছিল এটা মাইনাস আছে তো এখানে মাইনাস হবে তার মানে এটা মাইনাস log 5 এটা প্লাস 3 মানে হচ্ছে প্লাস 2 না দুটো 2 আছে তাহলে এটাকে যদি আমি তুলে দিই তার মানে log 2 স্কয়ার প্লাস কারণ সামনে থাকলে তো আমি গুণ করতে পারবো না তাই জন্য এটা হচ্ছে 5 স্কয়ার এবার যেহেতু আছে এরকম তার মানে লগ কি হবে বেসটা 10 থাকবে 2 2 গুণে হচ্ছে 4 যোগ মানে গুণ 5 5 হচ্ছে 25 হলো তার মানে কি হচ্ছে লগ এটা হচ্ছে 100 100 মানে কি 10 স্কয়ার তার মানে লগ 10 স্কয়ার বেস হচ্ছে 10 তার মানে দুইটা সামনে আসছিল log 10 বেস 10 এটা 1 হয়ে যাচ্ছে মানে 2 তাহলে নিম্ন মান হচ্ছে 2 বুঝা গেল একটু বুঝে বুঝে দেখে দেখে
করতে হবে ফর্মুলা যা যা জানি সেই দিয়ে।